السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بذات ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كو أنفسكم وأهلكم نارا وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا وداروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله عن أنس بن مالك سمعت رسول الله صلى الله عليه وسلم قال إن من شاط أيرف علم وأكثر الجهل ويكسر جَنَا ويكسر السرب الخمر ويكل الرجال ويكسر النساء البخاري أنا ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى كلا يا رسول الله من ابى قال من اتاني دخل الجنه ومن أسأني فقد آبى أنا أنس بن مالك سميت رسول الله صلى الله عليه وسلم قال إن الأبد إيجا وجهة قبره أن أصابه لا يسمع قراني عليه شمالي توبستيتي شربو بطم الله سبحانه وتعالى رباري غير شكريا غفون قربو جي الله سبحانه وتعالى কঠিন দিবসের মালিক যে আল্লাহ সোমানা তালা আপনাকে আমাকে এখানে এসে বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক আদা করেছেন তারই বারগায়ে শুক্রিয়া গপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর তারই প্রিয় হাবিব সমগ্র মানব জাতির শিক্ষক মোহাম্মদুর রসুন সাল্লামের ওপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত আল্লাহ আমিন আজকে আমার বক্তৃতার বিষয় আপনাদের এই ময়মন সিংে অজ্ঞতা উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ নিশ্চয়ই আমাকে সামনাসামনি দেখে বক্তিতা শুনেছেন এমন লোক এখানে নাই আমার সরাসরি বক্তিতা শুনেছেন দেখে আমাকে না প্রথম এটা আমার ময়মুন সিগে তো আমি প্রথম আসলাম ইন্টারনেটে আমার বক্তিতা কতজন শুনেছেন হাত তুলেন আচ্ছা হাত নামান আলহামদুলিল্লাহ তার মানে আমরা যদি ঘুমিয়ে যাই আমরা মুসলমান আলেম ওলামা যারা আছে তারা যদি ঘুমিয়ে যায় আল্লাহ সুবান ইহুদি খ্রিস্টানকে দিয়েও দিন প্রচার করাবেন এবং করাচ্ছেন আপনারা ফেসবুক লাইভের মাধ্যমে তাই না ইউটিউবের মাধ্যমে তো ফেসবুক তৈরি করেছেন মার্ক জুকার খ্রিস্টান মানুষ আমি সেই সুদূর ভারতে থাকি ওখান থেকে আমার বক্তৃতা আপনার কাছে পৌঁছে দিয়েছে কে মার্ক জুকার খ্রিস্টান মানুষ আমরা আল্লাহ যে দায়িত্ব গ্রহণ করাবেন না এটা ভুল কথা তাই না যে কোনো মাধ্যম দিয়ে আল্লাহ তালা আপনার কাছে কিন্তু দিনকে পৌঁছে দিয়েছেন আর আজকে আপনারা মুসলমানরা শত দলে বিভক্ত তারা কোরআনুল করিম এবং হাদিস পড়ে বিজ্ঞানের মুকুট মাথায় নিচ্ছে আর আমরা তালাকের ফতোয়া নিয়ে ব্যস্ত তারা কোরআন এবং হাদিস রিসার্চ করে অনেক বড় বড় জায়গায় চলে যাচ্ছে আর আমরা আসতে আমি না জোরে ঝামেলা করি কথা ঠিক না বলি আচ্ছা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অজ্ঞতা অজ্ঞতা বা মূর্খতা মূর্খতা হচ্ছে দুই ধরনের এক সামাজিক অজ্ঞতা দুই ধর্মীয় অজ্ঞতা আমাদের মধ্যে সামাজিক এবং ধর্মীয় দুটোই অজ্ঞতা রয়েছে আছে না নাই কথা বলতে হবে নালে ভাববো আপনারা ঘুমিয়ে গেছেন তো আলোচনা শুনবেন কোরআন এবং হাদিস থেকে যদি আপনার বাপ দাদার বিরুদ্ধে যাই যদি আপনার মনের বিরুদ্ধে যাই যদি আপনার এলাকার মোড়ল মাতব্বরের বিরুদ্ধে যাই আর যদি কোরআন এবং হাদিসে থাকে তো মানতে রাজি জি আলহামদুলিল্লাহ অত দূর থেকে এখানে আসার আমার একটাই উদ্দেশ্য আপনারা আমাকে পঞ্চাশ হাজার টাকা দেবেন তাহলে উদ্দেশ্য কি যে আমি আল্লাহ সোমায়তলার দিন আপনাকে পৌঁছাবো আপনার মধ্যে যে আমলটা নাই আগামী ফজর থেকে শুরু হবে এইটাই উদ্দেশ্য তাই এত দূরের রাস্তা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেওয়া আর অন্য কোনো উদ্দেশ্য নেই তো সামাজিক এবং ধর্মীয় দুই রকমের জাহালাত আছে মূর্খতা আছে ইসলামের বিপরীত হচ্ছে জাহালাত একজন ব্যক্তি যার নাম হচ্ছে আমার তার নাম যে আমার এটা আমাদের সমাজের হয়তো নব্বই পার্সেন্ট নয় পঁচানব্বই পার্সেন্ট লোক জানি না কিন্তু তাকে যে আল্লাহ রসুল যা বলে ডেকেছেন আমরা সবাই জানি তার নাম হচ্ছে আবু জাহাল তাই না আবু মানে আব্বার জাহাল মানে মূর্খ মূর্খের বাপ এটা আল্লাহ রসুলের দেওয়া একটা টাইটেল যে আবু জাহাল এ মূর্খের বাবা যেমন আবু হুরাইরা বিড়ালের বাবা আবু তুরা আলী রাসুল বলতেন মাটির বাপ আল্লাহ রসুলের দেওয়া না মানে উনি এতই মূর্খ ছিলেন যে মূর্খদের পিতা আমাদের সমাজেও কিন্তু অনেক আবু জাহাল আছে কেউ জেনে আবু কেউ জানার পরে না মেনে আবু আবু এই জাহালদেরকে পরিবর্তন হতে হবে নইলে কেমতের মাঠে কাঠ করে দাঁড়াতে হবে প্রথম আলোচনার বিষয় হবে সামাজিক জাহেলিয়াত সামাজিক জাহেলিয়াত মানে আপনার সমাজ পরিচালন থেকে শুরু করে গোটা বিশ্বের সমাজে আজকে শুধু জাহালাত চলছে মূর্খতা চলছে যেদিকে তাকাবেন ওইদিকে দেখবেন সামাজিক জাহিলিয়ত আজকে যদি এইখানে একটা ফিল্ম আর্টিস্ট আসতো সিনেমার কোনো নায়ক নায়িকা মাসাল্লা আপনার লোকজন ভালো হয়েছেন তারপরেও এইখানে কি জায়গা দেওয়া যেত দিত না এখানে দাড়িওয়ালা লোকও আসত দাড়ি চাচা পর্যন্ত যদি গান হতো নাচ হতো অতক্ষণ মানুষ কিন্তু যদি বরফ পড়তো তাও শুনত তাহলে এই যে একটা ব্যাপার সামাজিকভাবে আমরা জাহিলাতে বন্দি কারণ আপনার বাড়িতে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের শিকার হয়ে আপনার বাড়িতে যে টিভি আছে না এটা আছে অন্যতম এক জাহেলিয়াত সমাজকে ধ্বংস করেছে এক শ্রেণী মানুষ মনে করে চায়ের দোকান চলতেই পারে না টিভি ছাড়া মাগরিবে সালান আদায় করে মাথায় টুপি পরে চায়ের দোকানে গিয়ে উপস্থিত চলছে আমাদের ইন্ডিয়ান সিনেমা ওইটা দেখতে ব্যস্ত বয়স সত্তর বলেন এ নামাজ থেকে কি শিখলো এ নামাজ থেকে কোনো কিছু শিখতে পারেনি তো ফরজ আদায় করেছে আর ওয়াজিবটা মনে করে নিয়েছে যে এটাই ওয়াজিব আমাকে এখন সিনেমা দেখতে হবে সব জাহেলিয়াত সামাজিক জাহেলিয়াত আপনার বাড়ির থেকে শুরু করেন জাহেলিয়াত একটা বাচ্চা জন্মের আগে মা বাবার কি হয় বিয়ে হয় কিনা আমি সামাজিক কয়েকটা জাহিলিয়াত তুলে ধরবো সমাজে থাকলে উঠাতে হবে রাজি জি তো মা বাবা হওয়ার আগে তার প্রথম কাজ কি বিয়ে বিয়েতে জাহালাত কখন শুরু হয় মেয়ে দেখতে গিয়েছে ছেলের বাবা ছেলের কাকা ছেলের মামা ছেলের দুলা ভাই যায় কি যায় না এদের কি দেখতে যাওয়া যায় এরা তো নয় ছেলেকে যেতে হবে শুধুমাত্র মেয়ের সাথে একটু দেখবে কথা বলবে সাথে করে। না তো খালু গিয়েছে গিয়ে দোলা ভাই বলছে যে একটু তো হাঁটেছে তে একটু মাথার চুলটা খালি করতো কতটা চুলের গ্রোথ আছে এটা দেখবো একটু পানি নিয়ে আসো তো হাঁটার ধরনটা দেখবো দু ঘন্টা যদি আপনি ওর বাড়িতে থাকেন দু ঘন্টা আপনি জেনা করলেন দু ঘন্টা যদি ওর বাড়িতে থাকেন আপনি দু ঘন্টা জেনা করলেন আবু হুরু বলেন রসুল সাল্লাম বলেছেন হাতের জেনা হাত দিয়ে ধরা চোখের জেনা চোখ দিয়ে দেখা অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা কানের জেনা কান দিয়ে শোনা পায়ের জেনা ওই দিকে ধাবিত হওয়া ও বাবা মনে করে আমি মাস্টার ডিগ্রি পাস আমার ব্যাটার বউকে দেখে নিতে হবে ইসলামে কোনো ব্যাটার বউ দেখার সুযোগ নেই যখন আপনার বাড়িতে পুত্র বধূ হিসাবে আসবে যতক্ষণ খুশি দেখতে পারেন তবে বিয়ের আগে গিয়ে আপনার বন্ধু গিয়ে দেখছে আপনার দুলাভাই গিয়ে দেখছে যতক্ষণ মহিলার দিকে তাকিয়ে আছে ততক্ষণ জেনা চলছে এই জেনা থেকে জাতিকে মুক্তি করার জন্য জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে বিয়ের আগে জেনাকে নকচার করে দিতে হবে বুঝেননি কথা আমার অসুবিধা হচ্ছে কথা শুনতে তারপরে যখন মেয়েটা পছন্দ হয়ে গেছে মেয়েটা পছন্দ হয়ে যাওয়ার পর এখন মেয়ের বাবা বলছে দেখেন আমার ছেলে তো সেটেলমেন্ট অফিসে চাকরি করে বেতন তো অনেক আমার ছেলে তো আশাতে চাকরি করে বেতন অনেক আমার ছেলে তো কলেজের প্রফেসার বেতন অনেক আপনার মেয়েকে যে দিবেন একটু এই বিষয়ে কথা হোক এখন যে কথাবার্তা হবে এটা আপনি বলতে পারেন যে সামাজিক সেটেলমেন্ট তবে আমি মনে করব যে গরু ছাগল কেনা যে দরদাম হচ্ছে এখন এখানে তাই হয় হয় না বলে আমার ছেলেকে আমি শিক্ষিত করলাম সব ঠিক আছে এখন আপনাদের কাছে আমাদের দাবি ছেলের জন্য একটা কার লাগবে ঘর তো সাজিয়ে দিবেন সামাজিক প্রথা সতেরো ভরি গয়না লাগবে হয় কি হয় না জি এইটা করে এই মেয়েটাকে বাড়িতে নিয়ে যাচ্ছে বেচারা মেয়ে যেন তার জন্য জুলুম জুলুম না আল্লাহ রসুল বলছেন যার দুটো মেয়ে হবে যার তিনটে মেয়ে হবে এক পর্যায়ে সাহাবি বলছে একটার কথা জিজ্ঞাসা করলাম না করলে হয়তো আল্লাহ রসুল বলতেই পারতেন তার মানে কি যদি ইসলামিক তরবিয়ত শেখানো যায় তার বাবা জান্নাতে যাবে আদর্শ পুরস্কার ছেলে তুমি কত বড় শিক্ষিত বাপের বেটা তুমি বাপকে বলেছ যাও একটা কারের ব্যবস্থা করে দাও আরে ভিকারের বাচ্চা তুই ভিক্ষা করতে পারিস না তুই ওই রেল স্টেশনে বসে ভিক্ষা করলে তো অনেক টাকা উঠে শ্বশুরের কাছ থেকে পণ নেওয়া মানে ও হচ্ছে রেসপেক্টেবল ভিকারি এই রেসপেক্টেবল ভিকারি আসলে ঝাঁটা মেরে বিদায় করবেন সরাসরি বলবেন যে তোর কাছে মেয়ের বিয়ে দেব না এরকম কুলাঙ্গার আমাদের সমাজে প্রয়োজন নেই আছেন এমন বাবা আপনার মেয়ের জুড়ি তৈরি হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে মেসকাত শরীফ হাদিস নম্বর তিয়াত্তর ঘাবরান কেন মেয়ের বয়স হয়েছে ঘাবরান কেন আল্লাহ যতদিন না আপনার মেয়ের বিষয় লিখে রেখেছে অতদিন আগ পর্যন্ত গোটা পৃথিবী তসমস করে দিলে বিয়ে হবে না ইমান তাকে ঠিক করে রাখবেন তারপরে বিয়ের দিনক্ষণ রেডি হয়ে গেল বিয়ের দিনক্ষণ রেডি হয়ে যাওয়ার পরে বিয়ের কয়েকদিন আগে হলুদ মাখামাখি চলে জি হলুদ মাখামাখি চলে হলুদ শাড়ি পরে এখন ছেলেটাকে হলুদ মাখাতে গিয়েছে ওর ভাবি মানে শুরুতেই যে না ওর ভাবি গিয়ে হলুদ মাখায় এই বাড়ির থেকে মাছ পাঠানো হয় হয় না আপনাদের এলাকায় আমাদের ইসলাম ধর্মের রীতি যা রয়েছে তা আমাদের মুসলমানের কারোর বিয়ে হয়নি হয়তোবা একবারে পুরো সমাজ এই দিক দিয়ে জাহালাতে পরিপূর্ণ এ হিন্দু ধর্মেও নাই ইসলাম ধর্মেও নাই তারপরে হলুদ মাখামাখি হলো এখন বিয়ের দিন উপস্থিত হওয়ার আগে ছেলের বাড়ি থেকে ফোন করেছে মেয়ের বাড়িতে বলছে কজন বরযাত্রী নিয়ে আসবো তো বলছে দেখেন একটু হিসাব করে বলেন আমার আমার গোষ্ঠী মেলা তো অনেক আমার আত্মীয় স্বজন তার বন্ধু বান্ধব অনেক আছে মিনিমাম একশোর নিচে বলিয়েন না এটাকে কি বলেন আপনাদের এলাকায় বরযাত্রী না কি বলেন বরযাত্রী জি এটার নাম আমি রেখেছি জুলুম যাত্রী এটার নাম আমি রেখেছি জুলুম যাত্রী তো বেচারা বিয়ে দিতে গিয়ে আপনার ওই সুদি ব্যাংকের কাছ থেকে সুদ নিয়েছে তারপরে আবার আপনি একশো দেড়শো জন চাপিয়ে দিয়েছেন এটা হচ্ছে অন্যতম জাহালে তিন থেকে চারজন ব্যক্তি যাবে বিয়ে করে চলে আসবে ব্যাস এটাই ধর্মের রীতি হওয়া দরকার ছিল জনক সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে বলছেন আল্লাহ রসুল বিয়ে তো করে ফেলেছি আল্লাহ রসুল বলছে গায়ে হলুদের দাগ কি ব্যাপার আমি বিয়ে করে ফেলেছি তো এখন তো অলিমা দিতে হবে গরিব মানুষ কি করব। আল্লাহ রসুল বলছে অন্তত পক্ষে একটা ছাগল কেটে জবাই করে অলিমা দাও তার মানে আল্লাহ রসুল দাওয়াত পাননি সাহাবির বাড়িতে ভাষা মনে বোঝা যায়নি বিয়ে হয়ে গেছে আল্লাহ রসুল বুঝতে পারেনি সবচেয়ে প্রিয় মানুষকে বোঝানো হয়নি জানানো হয়নি আর আপনার সব গোটা গ্রাম তো বলতে হয় বলতে হয় আপনার সব আত্মীয়রা দাওয়াত পায় কি করে পরের টাকা খাওয়াচ্ছেন কেন বৌমা নিয়ে এসে বাড়িতে কোটি টাকা খরচ করে গোটা ময়মনসিংহের মানুষকে খাওয়ান কেউ কিছু বলবে না ওই বাড়িতে জুলুম যাত্রী গেল কেন এই জাহেলियतকে দূর করতে হবে তারপরে ছেলে এবার সারা জীবনে একা গোসল করে বিয়ের নাকি একা গোসল করতে পারে না ওর প্যারালাইজড ওর ভাবি না কে ওকে গোসল করিয়ে দেয় হয় না আরে প্যারালাইজ ছেলের সাথে বিয়ে দিলেন কেন ওর ভাবি ওকে গোসল করিয়ে দিচ্ছে তারপরে যখন ওই বিয়ের প্যান্ডেল রেডি হয়ে যাচ্ছে সব ছেলে মেয়ে একই প্যান্ডেলের মধ্যে খাচ্ছে মেয়েদের জন্য আলাদা প্যান্ডেল করার ক্ষমতা হয়নি আর একটাই তো স্বামীরা টাঙিয়ে দিলে হয়ে যায় ছেলে মেয়েদের আলাদা আর ওখানে দেখবেন একটা মানুষ বিয়ে করতে যাচ্ছে একজন মানুষের সাজার কথা একটা মানুষ বিয়ে করতে যাচ্ছে একজন মানুষের সাজার কথা একটা মানুষ বিয়ে করতে যাচ্ছে একজন মানুষের সাজার কথা আরে শত শত নারী সেদেছে সবার কি বাসর নাই সেদিন যে ও সাজ লাগানো ওর বাপ কা পুরুষ ওর গোটা গ্রাম কা পুরুষ তাই সাজলো আরে বিয়ে আপনার মেয়ের আর সাজলো অন্যের বউ মানে হয় কি করে পিঠ দেখিয়ে জাতি সামনে চলে ভাবছে আমি জান্নাত নেবো আমার বাপের নাম আব্দুর রহিম আর আমার স্বামীর নাম হচ্ছে আব্দুর রহমান আশ্চর্য দুনিয়া এই সামাজিক জাহিলার থেকে আমাদেরকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে এতে সামাজিক জাহিলা এরপরে মেয়েটাকে বসে দেওয়া আছে সুন্দর একটা স্টেজ করে সুন্দর একটা লাল টুকটুকে শাড়ি পরিয়ে মেয়েটাকে রেডি করে দেওয়া হয়েছে এখন যাদেরকে নিমন্ত্রণ করেছিল বলতে তো পারেন না যে খালি খালি খেতে আসেন না কিছু নিয়ে আসেন এটা তো বলতে পারে না নেয়ার আশায় বসে থাকে এখন মেয়েটা এসেছে ওইভাবে বসে আছে যে আসে সেই কিছু না কিছু নিয়ে আসে এদিকে বড় একটা পাত্র রাখা আছে ওতে বিভিন্ন মিষ্টান্ন রয়েছে সকাল থেকে বেচারি কিছু খায়নি একজনের চামচে করে একবার এদিকে গুতা একবার এদিকে গুতামারে মারে আর রকম স্তূপ পড়ে গিয়েছে জিনিসের আপনি খেতে খেয়েছেন একশো টাকার আর জিনিস আপনাকে পাঁচশো টাকা দিতে হয়েছে গরিব মানুষকে নেমন্তন্ন করলে গরিব মানুষ টেনশনে পড়ে যায় আল্লাহ ওর বাড়িতে নিমন্ত্রণ করলো আমি খেতে যাব কি করে আছে না আছে না এটা বিপদে পড়ে যায় খাওয়াবেন একদিন মন খুলে খাওয়ান খাওয়ালে তার বিনিময় জান আল্লাহ রসুল বলছেন কেউ যদি কোনো ব্যক্তিকে ইচ্ছে করে খাওয়াই তার জন্য আল্লাহ সুবান একটা জান্নাতে ঘর নির্মাণ করবেন সোভার আল্লাহামদিহি চিন্তা করে দেখুন এরপরে মেয়েটাকে ওখান থেকে সরে আনা হয় এখন আলেন বিয়ে পড়াচ্ছে জি এটা খেয়াল করেন এখানে রেজিস্টার বসে আছে এখানে ছেলেটা বসে আছে এখানে আলম বসে আছে এখন এইখানে রেজিস্টার মেয়ের বাবাকে ডেকে বলছে কি কি দিলেন তো বলছে কিচ্ছু দিইনি সব দাবি তোটা লিখে রাখেন পরবর্তী সময় ডিভোর্স হতে পারে লিখেন আপনাদের লেখা রেজিস্টার তো বলছে লিখেন একটা কার দাম কত সতেরো লক্ষ টাকা জি আর কি নগদ পাঁচ লাখ টাকা দিয়েছে আর ঘরের সমস্ত কিছু টিভিও আছে আচ্ছা আর কি তো বলছে যে ওই সতেরো ভরি গহনা আছে না নাই লিখিনি এবার আমার প্রশ্ন এই কুকুর কি করছে এখানে একটা আলেম বসে আছে না ওকে আমি কুকুর বললাম ও কি করছে বুঝেননি কথাটা আপনি বর্ডারের সিকিউরিটি ফোর্স আপনি পুলিশ আপনার কাজ কি বর্ডার বর্ডার দিয়ে মাল পার হলে আটকাবেন না আপনার সামনে দিয়ে যদি মাল পার হয়ে যায় আপনি আটকাচ্ছেন না আপনাকে চাকরি থাকবে আপনার ওর যদি ভিডিও করে দেন যে ও মাল পার করছে কালকে থেকে চাকরি থাকবে জি আবহাওয়ার রাজা আল্লাহ ক্লাউ বলেন রসুল সাল্লাম সাল্লাম বলেছেন তোমার সামনে যদি কোনো অন্যায় হয় তুমি হাত দিয়ে বাধা দাও যদি ক্ষমতা না থাকে তো তুমি বক্তৃতার মাধ্যমে বলো তারপরে যদি তোমার ক্ষমতা না থাকে মনে মনে ওই ঘৃণা করো আলেম এখানে বসে আছে আর তার সামনে পনের এখানে দরদামি হচ্ছে পনের বিষয় লিখা হচ্ছে ও এত বড় নির্লজ্জ ও এত বড় মহে বেহায়া ও বসে আছে কি করে ও এভাবে বলবে রাক্তর বিয়ের কিছু বলি এভাবে খাদা তা ছিঁড়ে ফেলে দিয়ে ও বাড়িতে চলে আসবে এটাই হওয়া উচিত ছিল আলেম সমাজকে দেখে গোটা জাতি ভয় করবে আপনি আমার বক্তৃতা শুনে আপনার ভয় লাগবে যে এখন কি বলে এরপরে কি বলবে তবেই তো আপনি আলেম নলে আপনার সামনে এত বড় অন্যায় হচ্ছে এই অন্যায় আপনি ঠেকালেন না কেন আল্লাহ রসুল আপনাকে ডিউটি দিয়েছে সমাজে যদি কোনো অন্যায় হয় সঙ্গে সঙ্গে আপনাকে হাত দিয়ে বাধা দিতে হবে আপনার ক্ষমতা ছিল আপনার বলা উচিত ছিল জান এই মেয়ের বিয়ে আমি পড়াবো না আরে দিবে কো আপনাকে পাঁচশো থেকে হাজার টাকা দিবে আর এক একটু দই মিষ্টি খাওয়াবে আরে খাওয়ার লোভে বসে আছেন আপনার বউ রান্না করে না আপনার বউ রান্না করে না দেখে দেন আমি সব জায়গায় বলি আজকে আপনাদের ময়মন সিংহে একটা কথা বলে যাচ্ছি আপনার ইমাম সাহেব যিনি আছেন আপনার ইমাম সাহেবকে আমি দুটো বাক্য শিখাতে চাই এই দুটো বাক্য বাপের বেটা হলে আগামী জুমাই বলবে এক যে লোকের বাড়িতে সলাতাদায়ী করবে না সব ভাই ওই লোকের বাড়িতে কেউ মারা গেলে আমি ইমাম জানাজা পড়াবো না দুই যার বাড়ির লোক সলাতাদি করবে না ওই বাড়ির কেউ যদি বিয়ে করে ওই বিয়ে পড়াতে আমি ইমাম সাহেব যাবো না এই দুটো বাক্য যদি দুনিয়ার ইমাম সাহেব বলতো একজন মেনামাজি থাকতো ইমাম বলে না কেন চাকরি যাই জি 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 চাকরদেববা হাতারে রুজিকে দেয় তো ওর সেক্রেটারি উপরে ওর টার্গেট কেন চাকরি তো খাবে ওর সেক্রেটারি নাকি কিংবা সভাপতি তার মানে বুঝে যাচ্ছে যে হাতারে রুজি দেয় আর সেক্রেটারি তাই না আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক দিন আপনার জন্য ফেরেস্তা নাজিল করেন কোথায় আপনি আছেন ফেরেশতা টেনশনে থাকে যে কখন রুজি দিব রুজি আকাশ থেকে নির্ধারণ হয় অতএব না সভাপতি না সেক্রেটারি না কেউ আপনারা রুজি নির্ধারণ করেন আল্লাহই আপনার রুজি নির্ধারণ করেছে আপনি হক কথা বলে যাবেন আপনি হক কথা যদি বলতেন তাহলে সমাজ আজকে এত বিভ্রান্তে জায়গা আসতো না আপনার ইমামতি যাই যাই আপনার 7000 টাকার বিনিময়ে আজকে আজকে আপনি সম্মিলিত মোনাজাত ছাড়তে পারেন না আপনার জন্য মুরগির ঠ্যাং খাওয়া অভ্যাস আছে আপনার এখান থেকে দূরে থাকতে হবে কথা বলতে হবে আল্লাহ রসুলের মতন স্টেট কার্ড ক্লিয়ার কথার মধ্যে আমতা আমতা করলে হবে না হুজুরকে প্রশ্ন করা হয়েছে হুজুর গরু দিয়ে আকিকা হবে তো হুজুরের গরুর গোস্ত খেতে মন চাই বাংলাদেশের গরুর গোস্ত কত পাঁচশো টাকা কেজি আমাদের ইন্ডিয়ায় একশো তিরিশ অথবা দেড়শো তাহলে কি করবো আসার সময় একবার আনবো নাকি পাঁচ কেজি করে সবারের জন্য তো যাই হোক তো এই এই সমাজকে সর্বোচ্চভাবে পরিবর্তনের দায়িত্ব রাখে ইমাম সাহেব ইমাম সাহেবরা যদি ভূমিকা নিত কোন রাখেন আপনি এই দুটো বাক্য প্রথমে মেম্বারে উঠে বলেন যে যারা নামাজ পড়বে না তার বাড়ির জানাজা করাবো না সবাই ভয়ে চলা করবে করবে না ইমামতির দরকার নেই স্টেশনে গিয়ে চকলেট বিক্রি করে খাবেন ইমামতির দরকার নেই লোকের কামলা খেটে খাবেন কামলা বলেন তো কামলা খেটে খাবেন আপনারা কি দরকার ইমামতির যেখানে পিস্তুল দিয়ে দেওয়া হয়েছে আমার বসে গুলি করা যাবে না আশ্চর্য দুনিয়া বুঝে কথা আপনাকে বলছে যে আপনি ইমাম মানে করোনা দিব বুঝেন এবং জানেন তো আপনি উঠে আবার করোনা দিব বলতে পারছেন না মানে এটা কেমন কথা চেষ্টা করতে হবে আপনাকে আগামী দিনে এই সামাজিক প্রথা এই যে বিবাহ বন্ধন শুরুতেই যেন হারাম না হয় এ কথা সবার কাছে পৌঁছে দেবেন তো দায়িত্ব আপনার যে কেউ যদি কোন ইমাম যদি এই কাজ করে সরাসরি বলবেন মামলা সাহেব আপনি এটা করলেন কেন জি উঠেন আপনি এখান থেকে আপনি আমাদেরকে গাইড করবেন আপনি অন্ধ কেন এ কথা বলতে হবে তারপরে যখন মেয়েটার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েটা বাড়িতে গিয়েছে বাড়িতে গিয়ে শত শত মানুষ বউ দেখতে আসছে আছে না কে একবার চুল খুলে দেখে কেউ একবার মেকআপটা তুলে দেখে কেন দেখবে কেন মোহরানা দিলাম আমি বউ আমার আপনি ধাক্কা মারবেন মানে জি মোহরানা দিলাম আমি বউ আমার আপনি কেন ধাক্কা মারবেন এটা কি হলো হলো কেন আপনার জন্য হলো আপনি খারাপ তাই হলো আপনি একবার মোহর মেরে দেন জি আমার বউ আমি দেখব এটা হচ্ছে একটা আমানাত অতএব এই বউকে কেউ দেখবে না এই বিবাহ শুরু হয়েছে জাহালাত দিয়ে তাই তো আজকে অধিকাংশ ছেলে মেয়েরা অধিকাংশ মেয়েরা জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে শুরুতেই যেটা হয়েছে যে ঘোলা ডিম থেকে বাচ্চা হয়েছে রেকর্ড আছে নাকি মা তো সারা দিন বোঝে না সে বোঝে না দেখে জল নুপুর দেখে এর সন্তান কি করে মা আয়েশা হতে পারে এর সন্তান কটকটি হবে এর সন্তান আমাদের ইন্ডিয়ার সিনেমা দেখে আমাদের ইন্ডিয়ান টিভি সিরিয়াল দেখে শাশুড়ির সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিবে ও জিন্সের প্যান্ট কোথা থেকে পেল আমেরিকান মানুষ জিন্সের প্যান্ট আবিষ্কার করেছিল লেবারদের পরার জন্য শক্ত জিনিস তো যাতে না ছিঁড়ে যায় আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরলো কেন আরে আমাদের না হয় ইন্ডিয়াতে আমরা দেখে দেখে অভ্যস্ত তাকাতে পারি না মাটিতে মুখ দিয়ে চলতে হয় বাংলাদেশের জমিনে এসে যে মহিলারা জিন্সের প্যান্ট পরবে এটা তো ভাবনারও বাইরে যে দেশের পঁচানব্বই মানুষের বুকে এই দেশে কেন মহিলারা জিন্সের প্যান্ট পরে জি হুজুর বক্তৃতা দিতে পারে না এজন্য হুজুর দিবে কি করে বত্রিশ মিনিট ওয়াজ করে কত নিয়ে গেলেন তিন লক্ষ টাকা নাম কি হাফিজুর রহমান কুয়াকাটা হেলিকপ্টার হুজুর একটু আগে সংবাদ দেখলাম ভাই আমার দোষ নাই একটু আগে সংবাদ দেখলাম যে বত্রিশ মিনিট ওয়াজ করে উনি তিন লক্ষ টাকা নিয়ে যাচ্ছেন জবাই করা উচিত কাকে জলসা কমিটিকে প্রথমে জলসা কমিটিকে জবাই করা উচিত ও ডিমান্ডের বক্তা আনলো কেন এটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর জাহেলিয়াত কোন বক্তা যদি বলে টাকা 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 নিব নিয়ে গিয়ে আমাকে দিবেন এই শ্রেণীর যদি কোনো আলেন থাকে এর বক্তৃতা শোনা হারাম আমি শাইনুর রহমান আপনাকে দলিল দিব যদি পারেন কোনো বাপের বেটা কোনো মায়ের বেটা মুক্তি না আমার সাথে সারা রাত আছি বাহাত চলবে তার সাথে সারা রাত আল্লাহ সোমানা কোরআনুল কেরিমের মধ্যে বলছেন ওলা তাস্তার সামানান কেলিলা আমার আজকে কম দামে বিক্রি করো না একটা আলেমের দাম গোটা পৃথিবী বিক্রি করলে হবে না আপনি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে ওয়াজ বিক্রি করেন মানে আপনি জাহেল আপনি মূর্খ আপনি জাহেল আপনি মূর্খ আপনার কাছে কোরআনের কোনো জ্ঞান নেই অথবা আপনার কাছে জ্ঞান আমরা নিতে পারি পারি না এই শ্রেণীর আলেমদেরকে বয়কট করুন দরকার নেই সব আলেমের এরা জাতির সামনে হক কথা বলতে পারবে না পারবেই না আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম আমি যদি আপনার বাড়িতে আসি আর আমি যদি এক লাখ টাকা নিই আপনাকে যদি আমি বক্তৃতা দেওয়ার সময় আপনি আমাকে বলবেন সাইনবু ভাই আমার বউ পর্দা করে না খবরদার পর্দা সম্পর্কে বলিয়েন না আমি কিন্তু আর বলতে পারবো না কেন পরের বছর আপনি আমাকে দাওয়াত দিবেন না বুঝলেন ব্যাপারটা এবার আপনাকে বক্তার কন্ডিশন দেখায় সমাজ থেকে এই জাহালিয়াতকে ও প্রাতেই হবে যে কোনো মূল্যে উপরেতে কিন্তু পাবলিক বোঝে না তো পাবলিক অনেক কথা বলে কথা আমি পরে বলছি এবার আপনার সাথে একটু আসি বক্তার সাথে কন্ট্যাক্ট হচ্ছে হুজুর আমাদের এই ময়মনসিংহ একটা প্রোগ্রাম করব তো দেখেন তো অমুক তারিখটা ডেটটা আমার ফাঁকা আছে কিনা হুজুর বলছে একটু দাঁড়াও ডায়েরিটা বের করি ডায়েরিটা বের করে বলছে জি ফাঁকা আছে সমস্যা নেই তো হুজুর বলছে যে চল্লিশ হাজার টাকা নিব ওই তিরিশ হাজার টাকা অ্যাকাউন্টে দিয়ে দেবেন আর দশ হাজার টাকা গিয়ে নিব তার মানে এই বাক্যর মধ্যে বোঝা যাচ্ছে হুজুর কিন্তু দু হাজার পঞ্চাশ অব্দি মরবে না বুঝেন না না ও গ্যারান্টি নিল কি করে পাবনা এক হুজুরের কথা শুনলাম কালকে পাবনায় ছিলাম আবার কাল পাবনায় যেতে হবে আর এক হুজুরের কথা শুনলাম মোটামুটি পঁচিশ থেকে সাতাশ লক্ষ টাকা তুলেছেন দু বছর তিন বছরের ওয়াজ করে কিছুদিন আগে ব্যক্তি মারা গিয়েছে এর জানাজা পড়ানো জায়েজ জি শুনুন হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন এমন অবস্থায় একটা ব্যক্তিকে নিয়ে আসা হলো আল্লাহ রাসূল ইনার জানাজা পড়িয়ে দেন আল্লাহ রাসূল বলছে আচ্ছা এর কি কোনো ঋণ আছে বলে জি হ্যাঁ পরিশোধ হয়েছে না তো এতো যেন যে আমি পড়াবো না জে আল্লাহসুল ঋণ আমরা পরিশোধ করে দেবো আপনি পড়ান আল্লাহর শুল বলছে এর যেন যে আমি পড়াবো না তোমরাই পড়ানো বুঝেননি একটা বাকি তাকে জানাযাত পূর্বে পেন্ট করতে হবে পঁচিশ থেকে সাতাশ লক্ষ টাকায় এই বেয়া তুলেছে এই বেয়া কে ক্ষমা করবে গোটা পৃথিবী যদি পাবে পরিপূর্ণ হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চালে আল্লাহ অত বড় রহমত নিয়ে হাজির হয়ে যাবে কিন্তু সি এন একটা ধাক্কা মারলে এই পাপ আল্লাহ ক্ষমা করতে পারবেন না কেন সিএনজি কাছ থেকে ক্ষমা চাইতে হবে পঁচিশ লক্ষ টাকা নিল মানে ওর জানা হবে না বডি খাবে শিয়াল বডি খাওয়ার কথা ছিল ওর জানা যা পড়ালোকে জি বলিনি আলেমি খারাপ আলেমি খারাপ সমাজের সঠিক কথাটা বলা যায় না বলতে ভয় পাই খুব টেনশনে থাকে তারা তাদের নাকি রুজি রুটির ভয় তো এই যে দক্ষতা আপনি ফোন করেছেন তো বলছে যে তিরিশ হাজার টাকা অ্যাকাউন্টে দশ গিয়ে তা আপনি বলছেন যে হুজুর আমাদেরতে এত বাজেট নাই এক কাজ করেন আপনি তিরিশ হাজার নিয়ে চল্লিশ মানে এদিকে দোষ বাদ দেন তো হুজুর বলছে যে আমার লস লেগে যাবে এই পানির বোতলটা ক টাকা দাম বিশ টাকা আচ্ছা যদি বিশ টাকা দাম হয় তো এটা যদি আমি পনেরো টাকা দিয়ে বেছি পাঁচ টাকা লস হবে তো তাই না তা আমাকে তো লাভ করতে হবে এই পানির বোতল আপনাকে যদি আমি বিক্রি করি তাহলে মিনিমাম বাইশ টাকা নেওয়া লাগবে না আমার কেনা বিশ টাকায় থাকে তাহলে মিনিমাম যদি বাইশ টাকা নেওয়া লাগে তাহলে আমার দু টাকা লাভ হলো তো বক্তা বলছে যে না 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 আমার লস লেগে যাবে তাহলে ওয়াজ ক টাকা দিয়ে কিনা আছে বুঝেন না আমার কথাটা তো ওয়াজ ক টাকা দিয়ে কিনা আছে তাহলে মনে হয় ওই তিরিশ দে কিনা আছে আর দশ লাভ নাকি হয় বা অল্লাহ আলম এই বক্তা বলছে না কমাবো না কমিটি বলছে আমরা দুর্বল মানুষ মানুষের দারে দারে ভিক্ষা করে জালসা করছি আর ওই ভিক্ষার টাকা দিয়ে বক্তার বাড়ি তিনতলা হয় এরা জাহান্নামের নামের ঘর বানাচ্ছেন হুজু এটা এরা নামের ঘর বানাচ্ছেন দেখেন আপনার পরকাল হারিয়ে গেছে বলছিলাম যে এই বক্তা আপনি তাকে আনবেনই প্রতিজ্ঞা করেছেন কেন তার সুর ভালো তার সাইরী ভালো এখন বক থেকে বলছেন হুজুর একটু কম নেন না তো হুজুর বলছে আচ্ছা ঠিক আছে এক হাজার কম দিও তো না হুজুর এক কাজ করেন আপনি যাক আপনার কোথাও থাক আমার কোথাও থাক আপনি ওই বত্রিশ হাজার টাকা নেন

কিন্তু বক্তা যদি বলে যে কুড়ি টাকা নেবো হারাম ভাষা বুঝ কি না আমার কথা বক্তা যদি বলে যে পাঁচ টাকা নিব এটাই ডিমান্ড এটাই হারাম বক্তাকে আপনি পাঁচ কোটি দেখা দেন জায়েজ তবে বক্তার মূল্যায়ন আপনাকে করতে হবে নাহলে আমানতের খেয়ানত হবে কারণ তার গাড়ি ভাড়া আছে তার সংসার আছে সবকিছু ভাবতে হবে আপনাকে তবে ও যদি বলে পাঁচ টাকা নেবো ওকে ডাকা যাবে না কেন সোরা মাই দাস নম্বর পাঁচ আট নম্বর দুই তার বক্তৃতা শোনা হারাম কথা বুঝেন না আমার তাহলে বয়কট করবেন বয়কট করবেন বয়কট করবে এই সব বক্তাদের জন্য আজকে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এটাতে শীতকাল এই সিজনে বক্তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করা টাকাগুলোকে নিয়ে গিয়ে ও আরাম এসে থাকবে ও এসে থাকবে ওর প্রয়োজনের অতিরিক্ত টাকা আপনি দেন কেন আরে তিন লক্ষ টাকা যদি একটা মানুষের মানুষকে দিয়ে দেওয়া হয় ও যদি বড় সংসার হয় তাও তো তিন বছরের উপরে চলা কথা বুঝেননি কথা তিন বছরের উপরে চলা কথা চলে অনুরোধ করছি এই শ্রেণী যত আলেম আছে প্রত্যেকটা আলেমকে বয়কট করুন নইলে আমাদের সমাজ শুধরাবে না কারণ তারা জাতির রাহবার তারাই জাতির স্টিয়ারিং স্টিয়ারিং যদি ভুল হয় স্টিয়ারিং যদি ঠিকঠাক ধরা না জানে তাহলে জাতি আজকে বিভ্রান্তিতে এখনো পড়ে আছে এবক্তা হক কথা বলতে পারে না আমাদের মুর্শিদাবাদ আমার বাড়ি নদীয়ায় বক্তৃতা করে নেমেছি পরবর্তী বক্তা উঠেছে যদি প্রধান বক্তা আমি ছিলাম তো ওখানে কি একটা কারণবশত কি আমার ডবল প্রোগ্রাম ছিল আমি আগে চিরকুট দিয়ে দিয়েছে চিরকুট বুঝছো আসসালাম আলাইকুম শাহিনুর রহমান এক্ষুনি বলে গেলেন যারা কন্ট্যাক্ট করে আসেন তাদের বক্তৃত্ব শোনা হারাম এবং যায় দলিল উনি দিয়ে দিয়েছেন এই এই আয়াত এই সরার আয়াত দলি দিয়ে দিয়েছেন তো শুনলাম আপনি হাজার টাকা কন্টাক্ট করেছেন তো আপনার বক্তিতা শুনমো না বাড়ি যাব শুরুতেই বিসমিল্লাহ শুরুতে এটা বলেছে 마샬্লাহ বক্তা হাদিস সাইনুর আমান ভাই ঠিকই বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে বলেছেন ওয়া লা তাস্তুরু বিআয়াতি সামানান কারিলাম আমার আজকে কোন নামে বিক্রি দিক আমি 12000 টাকা কন্টাক্ট হয়েছিলাম এখন হাজার টাকা ছড়া যাব না কি বুঝেছে অল্প দামে বিক্রি করে তাহলে বিশ হাজার কত বড় মূর্খ কত বড় মূর্খ এদের জাতি পরিবর্তন হবে না তবে তাকে ভালোবাসেন তাকে ভালোবাসার বিনিময়ে যত খুশি দেন আপনার জন্য দোয়া করবে সে তবে কন্ট্যাক্ট করা এখানে নিষেধ করতে হবে এটা ইসলামের দাওয়াত নয় বরং ওর পেট পূজা চলছে আবার বক্তা আসার পরে কি কে বলছিলেন যে তিন ফ্লাক্স চা শেষ করেছেন স্টেজে তার অমক আছে না বাপ রে বাপ ডিমান্ড কত তার জীবনে রুটি খাই না এখন পরোটার পরোটার বাই না বিনা টাকার পুঁজি তো নেমেছে ব্যবসায় কঠিন ব্যবসা তো খালি গলা বিক্রি করে খাচ্ছে আর আপনাদের দেশের আবার কিছু বক্তা রয়েছে মাশাল্লাহ ও তো বক্তা না ভাই সিঙ্গার বাবা কেন চাকর সিনেমার গান করে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে নেয় আছে না তা আমি তো তাদেরকে সাজে খান দিতে ভাই আপনারা ওয়াজ কেন করেন দাহিটাকে চেষে এফ ডিসি থেকে গান করেন না ভাই কোথা বললে গলা টিপে ধরবেন আমার আপনাকে অনুমতি এ দিয়ে জাতি পরিবর্তন হবে না তাহলে এ হচ্ছে অন্যতম জাহেলিয়াত এ ধরনের বক্তাকে থেকে বয়কট করতে হবে তিন নম্বর জাহেলিয়াত যেটা আগেও আলোচনা শুনেছেন আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলবো যে আপনার মেয়ের বিয়ে হয় না আপনার বাড়িতে অভাব আপনার সংসার চলে না আপনার দুটো দুটো মেয়ে বিয়ে দিতে পারবেন না এই টেনশনে আপনি আপনার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন গ্রুপ লোন করার জন্য জি এটা কি বলে বাংলাদেশে বাড়ি বাড়ি গিয়ে যে করে সমিতি আছে না নাই আছে না সমিতি আছে আশা আছে

অফিসে চাকরি করতে পারো না সুধি ব্যাংকে চাকরি করতে পারো না তোমার স্ত্রী বাড়িতে গিয়ে গিয়ে এইরকম ভাবে ডেস্ট্রি বা গ্রুপ লোন করতে পারে না তুমি যদি ইমানদার হও মমিন হও মমিন হও এটাকে তোমাকে আগামী কালকে ত্যাগ করতে হবে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে তোমার দুটো মেয়ে তাই টেনশন তোমার দাদার এগারোটা মেয়ে ছিল হাল চাষ করতো তোমার দাদার অভাব হয়নি কেন তোমার দাদার পূর্ণাঙ্গ বিশ্বাস ছিল আল্লাহর উপরে তোমার আল্লাহর উপরে বিশ্বাস নাই আজ থেকে পঞ্চাশ বছর আগে এই ধরনের কিছু ছিল না ডেস্টিনি ছিল না তখন আপনার দাদা চলতো আপনার পরিবার চলতো আপনার পরিবার চলে না তাকুলকে বাড়াতে হবে আপগ্রেড করতে হবে তাকুলকে আল্লাহ সুমান তারা এখনো বাক্য শেষ করেননি আল্লাহ সুমান তারা বলছেন ফাইল্লাম তাফালু এই যে শাইনুর রহমানের বক্তৃতা শুনলাম শোনার পরেও যদি তোমার বউ আবার কালকে ওই সুদের সঙ্গে জড়িত কোনো কাজ করে রসুলি মনে রেখো আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা হলো কার তরফ থেকে যুদ্ধের ঘোষণা আল্লাহ এবং আল্লাহ রসুল পারা যাবে তো যুদ্ধে জিতবেন না জিতবেন না জি এইটা যদি আপনার বাড়িতে কাল থেকে থাকে তার মানে আপনি বলতে চাইছেন যে আল্লাহ তুমি তো সো লেটস কাম হ্যাভ চলো এটা যুদ্ধ করি এটা হয়ে যাচ্ছে এত 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 ঘৃণিত পাপ পাপ নোংরা বাজে বাক্য আল্লাহ রসুল ব্যবহার করলেন যা পৃথিবীর আর কোন পাপের ব্যাপারে আল্লাহ এত কঠিন বাক্য বলেন বলেছেন ঠিকই কিন্তু এভাবে মুখ ছেড়ে কথা বলেননি আল্লাহ রসুল বলছেন এক টাকা সুদ খেলে পাপ 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 হয় সবচেয়ে নিচের হচ্ছে নিজের তার প্রতিদিন তার মাকে সেরে করে এই জন্য আজকে এত অন্যায় এত অত্যাচার সমাজের বুকে নেমে আসছে থাকবে কেন আপনার বাড়িতে আপনি আল্লাহর উপরে তাহকুল করেন দেখি আল্লাহ আপনাকে সাহায্য করবে ছয়লা হয়ে গেছে সমাজের সুদ আর সুদ আরে এটাকে মানুষ পাপই মনে করে না এটাকে মানুষ পাপই মনে করে না অপরাধী আল্লাহ ছত্রিশ জন নারীর সাথে জেনা করে যে পাপ হয় তার চেয়ে বেশি পাপ হয় এক টাকা সুদ খেলে আপনি বলেন কেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আর আমরা ডাইভার্টেড চারিদিকে ছোট আছে তাই না কি আমাদের পরিবেশ কি আমাদের পরিস্থিতি আমরা আল্লাহ রসুলকে চিনি না এই সুদ এর থেকে দূরে অন্যতম নম্বর সামাজিক সেটা হচ্ছে আপনার ছেলে মেসিকে চিনে আপনার ছেলে শাহরুখ খানকে চিনে শাহরুখ খানের বাড়ি অনেক দূর ছেলে চেনে আপনার ছেলে কোয়েল মল্লিককে চিনে আপনার ছেলে সাকিব কে চিনে সাকিব আল হাসান কেউ চিনে কি চিনে না আপনার ছেলেকে যদি বলা হয় তুমি হানি সিং সম্পর্কে রচনা লিখে তা হানি সিং কি করে চুল কাটে আপনার ছেলে কাটে না দেখেন না এদিকেও এদিকেও এদিকে রেখেছে সাজারুর মতো রাখেনি তা আমি তো মাঝে মাঝে ভাবি যে এইভাবে চুল কাটলো কি ব্যাপার চুরি টুরি করেছিল নাকি যে ধরে কেটে দিয়েছে না কি ব্যাপার ভালো চেহারা কেউ একশো টাকা দিয়ে বিকৃতি করে না ভাই এভাবে চুল কেটে তার বাপ মা সামনে ডাইনিং এ বসে খায় তাই না তারপর তার বাপ মা আছে বলে তোমার মনে হয় না দেখেও তো খারাপ লাগে খারাপ লাগে না দেখেননি আল্লাহ রসুল সাড়ে বছর লাগে এই চুল কাটাকে বলে তো আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন বেটা তুমি তো মুসলমান ঘরের সন্তান তোমার নাম আব্দুর রহমান শখ করে রেখেছি তো বাপ তুমি আল্লাহ রসুল সম্পর্কে কি জানো বলো তো আপনার ছেলে বলবে উনি একজন আল্লাহ রসুল আর কিছু উনি মক্কায় জন্মগ্রহণ করেছেন আর কিছু কই আব্বা আমি তো জানি না এর চেয়ে উপরে পারবে আপনার ছেলে আছে পারবে এমন ছেলে আছে আল্লাহ রসুল সম্পর্কে পাঁচটা সেন্টেন্স বলবে এমন ছেলে নাই তাই না ঠিক না ভুল বলছি আল্লাহ রসুল সম্পর্কে জানা জরুরি ছিল কি ছিল না ছিল না আমাদের ভারতবর্ষের গান্ধীজির নাম শুনেছেন গান্ধীজি ভারতবর্ষের একজন ব্যক্তি হিন্দু মানুষ উনি বলছেন গান্ধীজি বলছেন যখন আল্লাহ রসুলের জীবনী আমার কাছে আসলো আই রিড ইট থরলি একবারে পাই টু পাই লাইন বাই লাইন পাই টু পাই লাইন বাই লাইন পাই টু পাই লাইন বাই লাইন পড়লাম কেন যাতে করে কোনো ভুল বের করতে পারি আমি লাইন বাই লাইন পড়লাম শেষে পড়ে বলছে যে আমার কিছু বলার নাই তবে একটা মাত্র জাতির সামনে বলতে চাই এরকম ভালো মানুষ পৃথিবীতে আর কেউ থাকতে পারে না এটা হিন্দু মানুষের কথা বলে এটা হিন্দু মানুষের কথা বলে আর আমরা পাক্কা মুসলমান ইন্নাউলিল্লাহ কত বড় খারাপ লাগে আমাদের থেকে একশো জন ভালো মানুষকে বের করার চেষ্টা করলাম একশো জন বিজ্ঞানী একশো জন দার্শনিককে বের করার চেষ্টা করলাম বের করতে 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 এক নম্বরে যে লোক তার নাম না দিয়ে পারলাম না তার নাম হচ্ছে মোহাম্মদ রুসাল্লাহ সাল্লা আল্লাহসাল্লাম সুহান আল্লাহ ইব রহামদীন আর খ্রিস্টান মানুষ তার উপায় নাই সে বলছে যে কি তার নাম না নিয়ে পারলাম না তারপরে যোগ্যতা থাকলে আপনাকে চাকরি দিতেই ওই লোকেই কথা বলছে ডাক্তার গাইনী গাইনি বুঝেন তো গাইনি বুঝেন না যে মহিলা বিষয়ক যে ডাক্তার সিজার টিজার করে এরা একজন গাইনি তো উনি ওনার বাইর থেকে ফোন আসছে ফোনে কথা বলছেন একটা এরাবিয়ান মহিলা তার হসপিটালে ভর্তি হয়েছে প্রেগনেন্ট বাচ্চা হবে সিজার তো ওই মহিলা শুয়ে আছে আর পাশে গাইনি মহিলা ডাক্তার কথা বলছেন তো উনি কথা বলতে বলতে বলছে ওকে সুন জন্মের পর মিট থেকে কোনো পুরুষ ওকে দেখেনি স্পর্শ করেনি তো আপনি যে বলেছেন যে আমি চলে যাব তাহলে অন্যজন ছেলে ডাক্তার সিজার করবে তো এটাতেও নারাজ আমার স্ত্রী চাই যে আপনি সিজার করেন তো মহিলা বলছে বাপ রে বাপ এটা আবার কেমন কথা যে কোন পুরুষ তাকে স্পর্শ করেন তার স্বামী ছাড়া এটা তার জন্য একটা দুনিয়া তো মহিলা বলছে ওকে আমি সিজার করবো তাকে থেকে গিয়েছে আপনি আপনার স্বামীর সাথে সহবাস করবেন না কেন এই সহবাস এই মুহূর্তে সহবাস করলে এটা রোগ হয় যে রোগ অনেক সময় মহিলা মারা যেতে পারে তো মহিলা বলছে যে শুয়ে আছে সিজার করেছে যার

ওই তো আমার একটা ঘড়ি ছিল না ও আবার এ কথা কি করে বলবে কি কথা বলে না বলে আমরা জানি হু টি তোমাকে শিক্ষা কে দিয়েছে যাওয়ার আমার পফেট আমাদের নেবি তখন মহিলা বলছে যে আশ্চর্য একটা ব্যাপার সাড়ে চোদ্দশো বছর আগে একটা মানুষ এত কি করে জানে তো মহিলা আড়াই মাস থেকে তিন মাস মতো ছুটি নিয়েছে হসপিটাল বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে ইসলামিক বই কালেকশন করে পড়েছেন পড়ার পরে সে মহিলা একসময় ইসলাম গ্রহণ করেছেন বুঝতে পেরেছেন তার মানে আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আপনি কি করেন হোয়াট ইজ ইউর অকুপেশন আপনার পেশা কি বলে আমি টিচার কিসের শিক্ষক ম্যাথ পড়াই আরেকজনে বললাম আমি ইংরেজি পড়াই একজন বললে বায়োলজি এই আল্লাহ নিয়ে আমাদের গবেষণা করা উচিত তাই কিনা এই আল্লাহ সম্পর্কে জানা জরুরি কি জরুরি নয় আপনার বাচ্চা কেন জানলো না আপনি জাহেল তাই জি আপনি জাহেল তাই জানেনি একটা পাগল আর একটা পাগলিকে যদি এটা বদ্ধ ঘরে রেখে দেওয়া হয় এক মাস সাড়ে মাস পর ওই বাচ্চা করবে পাগলিটা বাচ্চা তো পাগল পাগলিরও হয় বাচ্চা তো পাগল পাগলিরও হয় আপনার বাচ্চা হয়েছে আল্লাহ রসুল বলছে কারো যদি বাচ্চা হয় তার কিছু দায়িত্ব থাকে এক সাত দিনে দিতে হবে দুই সুন্দর একটা নাম রাখতে হবে তিন ছেলেকে তার বিয়ত শেখাতে হবে কায়দা কানুন শেখাতে হবে ছেলেকে বলতে বলতে হবে বেটা মাহফিল হচ্ছে চুপচাপ বসবা খবরদার উঠব না যতক্ষণ আলেমরা আলোচনা করবে ততক্ষণ শুনবা তাকে তরবিয়ত শেখাতে হবে তাকে কায়দা শেখাতে হবে আপনি ছেলে জন্ম দিয়েছেন নামও সুন্দর রেখেছেন কিন্তু কায়দা কানুন শেখান না আপনি আনিসিখে গান শুনেন নি ইনালিল্লা ওই গান গুলার মানে যদি আপনারা বুঝতেন আপনারা আতঙ্কৃত হয়ে যেতেন তার নায়িকা একজন নায়িকাকে বলছে তুজমে দেখতে ইয়ারামে মানে ওর প্রেমিকাকে বলছে যে তোর মধ্যে আমি আল্লাহকে পাই এখন আমি কি করবো সবাই বলি জালিক এই গান আপনার ছেলে শুনে এই গান আপনার ছেলে শুনে আপনার ছেলে মানেও বুঝে না বোঝার চেষ্টাও করে না রসুল বলেছেন যে ব্যক্তি গান শুনবে ক্রমাগত তার কানের মধ্যে উত্তপ্ত করে গলিয়ে কানের মধ্যে ঢুকে দেওয়া হবে রাত্রিবেলায় কারোর কানে কোনো দিন পিপড়া ঢুকেছে ঢুকেছে না দিন কি যন্ত্রণা উত্তপ্ত করা হবে তারপর আপনার কানের মধ্যে ঢেলে দেওয়া হবে যারা গান শুনবে ইয়ারফোন দিয়ে বা এম নিজের গান শুনবে প্রায় বাড়িতে রায় কার প্রায় ছেলের পকেট আছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে না নাই প্রায় ছেলের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে ওর মধ্যে খারাপ মেয়ের নাম্বারও আছে সারা রাত চ্যাটিং করে ও সারা রাত কমাতোভাবে অন্যায় কাজ সে করে এ ছেলে কোনোদিন ফজল পড়ে না ওর কুলাঙ্গার বাপ একদিনও ডাকে না বাপ চলো নামাজ পড়তে হবে যে চরিত্রকে জানতে হবে আরে আপনার ছেলেকে কলেজে পাঠালেন কলেজে আন্দোলনের সময় আপনার ছেলে ছেলে হাতে লাঠি মানে আপনি বাপ হিসাবে ব্যর্থ হয়েছেন আপনার ছেলে কেন ক্যাডার তৈরি হলো আপনার ছেলে রাজ নেমে কেন আন্দোলন করে প্রিন্সিপালের বিরুদ্ধে আন্দোলন করে কেন প্রিন্সিপালকে মারে কেন আপনার ছেলে আপনার ছেলে কেন পিস্তুল নিয়ে কলেজে যায় আপনি কুলাঙ্গার তাই আপনার ছেলে দাঙ্গা হাঙ্গামা করে ঠিক না ঠিক না আপনার ছেলেকে আপনি ভালো করে করতে পারেননি শিক্ষা দিতে পারেননি বিধাই ও কলেজ গিয়ে উল্টা পাল্টা কাজ করে তাকে আপনার শেখানো দরকার ছিল ওই ব্যক্তি যদি সরাতে দায়ী করতো ওর পরিবার যদি সরাতে দায়ী করতো তো ও ফ্যাক্টরির মালও ভালো হতো গাড়া খায় সিগারেট খায় ব্যাগের মধ্যে ভর্তি থাকে ও বেহায়া ওর প্রিন্সিপাল ও বেহায়া খায় না সিগারেট শিক্ষিত মানুষেরা খায় না দেখেন না তাহলে এটা যে সামাজিক জাহেলিয়া কলেজের মধ্যে বেহা আপনা চলে প্রিন্সিপাল করে কি দায়িত্ব আল্লাহ রসুল বলছে কুল্লুকুম রাইন প্রত্যেকটা মানুষের আহাল তার আন্ডারে যারা আছে সবাইকে জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করা হবে যে তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সমাজের জন্য কি দায়িত্ব পালন করেছো একজন ডিএসপি কে তার অধীনে যারা চাকরি করে তার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে একজন মাওলামাকে তার মাদ্রাসায় কি হয়েছে তার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দায়িত্ব দায়িত্ব খুব খুব কঠিন কঠিন জিনিস জিনিস ছেলে আপনার কেন ক্যাডার হবে ছেলের হাতে পিস্তুল থাকবে কেন ছেলের সিগারেটের প্যাকেট কেন থাকবে ছেলের হাতে থাকবে কলম বিদ্যা এমন শিখাতে হবে জাতির সামনে ওই বিদ্যা দিয়ে যা খতম ও হাসে আপনার ছেলেটা হাসে কেন আরে এরা কত পা এরা মাটির মূর্তি বানিয়ে তাকে পুজো করছে হাসে না ওই ছেলে আমার গতদিন খাম্বাই ফুল দিয়েছে জি ভয় লাগছে কথা বলছেন না কেন ওই ছেলে আবার খাম্বাই ফুল দিয়েছে আরে ওর তো চোখ মুখ ছিল আপনার খাম্বা চোখ মুখ কর ও যদি মূর্খ হয় তা আপনি পিএইচডি করা মূর্খ বুঝেননি আমার কথা ওর তো একটা মূর্তি ছিল সামনেও না আমার মেনে ধরে না ছেলেকে তৈরি করতে হবে চাঁদের সামনে যেন হক কথা বলতে পারে দেখেন আমার কলিজার টুকরা সলাপ তুমি সলাদ কায়েম করো সালাত আদায় করতে হবে অমর মারুফ ভালো কাজ জাতির সামনে বলতে হবে জাতিকে বলতে হবে সকালবেলায় ফজরের পর যদি কেউ সাইদুল পাঠ করে সারা সারাদিনের মধ্যে মরলে জান্নাত কেউ যদি মাগরিবের পর সাইদুল পাঠ করে আপ টু ফজর ফজর পর্যন্ত সেই ব্যক্তি যদি মারা যায় তার থাকার জায়গা জান্নাত জি কার ইস্তেক মুখস্থ হাত তোলেন যাদের মুখস্থ নয় চব্বিশ ঘন্টা মুখস্থ করতে হবে আল্লাহমান তারা বিলাহী আছে সবাই বলে ইনশাআল্লাহ আল্লাহ সোমা দরা মুখস্ত করার জন্য সহজ করে দিক ইব্রাহিম পড়ো ও দরুদ ইব্রাহিম শেষ এখন আল্লাহমা রাব্বি হাজি দাওয়াত ইত্তামা এই যে দোয়াটা ও আচ্ছা এত এত দূর পড়ো আল্লাহ রসুল বলছেন এবার আল্লাহ রসুল বলছেন যে এই কাজ করলো কি কাজ আজানে যা বললো তাই বললো দুটো জায়গায় পার্থক্য জানেন তারপরে ইব্রাহিম পড়লো বিশেষ দোয়া পড়লো আল্লাহ রসুল বলছেন এই তিনটি কাজ যারা করল তাদেরকে জান্নাতে নিয়ে যাও আমার জিম্মেদারি আল্লাহ রসুল বলছেন সুবহানাল্লাহ বিহামদি এখনো মসজিদে যাননি এখনো নামাজ পড়েননি এখনো অজুই করেননি এই বাক্যটা বাড়ির থেকে শুনেছেন আর বলে দিয়েছেন আল্লাহ রসুল বলছে ওকে আমাকে জান্নাতে নিয়ে যেতে হবে আমার দায়িত্ব হয়ে গেল আল্লাহ রসুল বলছে এই কথা লুকমান ছেলেকে বললেন যে জাতির সামনে ভালো ভালো কথা বলো এবার যদি প্রস্তুত নই জাতির সামনে বলবে ও দোকানদার ছিল ভালো কথা আলহামদুলিল্লাহ চায়ের দোকানদার ও চা বিক্রি করে কোটিপত্র আমার আপত্তি নেই চায়ের দোকানে টিভি আসলো কোথাও থেকে জি চায়ের দোকানে যেদিন থেকে টিভি ঢুকেছেন ওই দিন থেকে আপনার ইনকাম হারাম দেখি কোন বাপের বেটা কথা উল্টায় আমার চায়ের দোকানে যেদিন থেকে টিভি ঢুকেছেন ওই দিন থেকে আপনার ব্যবসা হারাম আপনার দোকানে সিনেমা চলে আপনার দোকানে গান চলে আপনি টিভির উপরে রুজি বন্টন করে কথা মেনে নেবে অতএব তুমি এখন একটু ধৈর্য ধারণ করো কারণ এতক্ষণ ভালো বলেছ আয়তুল কুরসি পাঠ করলে জান্নাত সায়দুল ইস্তেক ফার পাঠ করলে জান্নাত নামাজের আজানের বিশেষ দোয়া পাঠ করলে জান্নাত এখন তুমি জাতিকে বলছো যে ডেস্টিনি চলবে না গ্রুপ লোন চলবে না জাতিকে বলছো যে পান বিড়ি জর্দা গুল সিগারেট হারাম পান মানে খালি পান বুঝেন না জর্দা সহ এবারে তবে কেন জাতি পিঠের চামড়া চলবে আর যুবকরা পাবজি নিয়ে ব্যস্ত খেলেন আপনাদের দিকে সারা রাত ফেসবুক নিয়ে ব্যস্ত সারা রাত পাবজি নিয়ে ব্যস্ত ওর আল্লাহর রসুলের চরিত্র পড়ার দরকার ছিল আইসারা দিয়ে তারা চরিত্র পড়ার দরকার ছিল ও পাবজি কেন নিল খেললো জাহেলিয়া পঞ্চম জাহেলিয়াত মহিলা বাংলাদেশের মহিলারা বুর্খা পরে তাই না মোটামুটি এই গ্রামের কত পার্সেন্ট মহিলা বুর্খা পরে জি প্রত্যেকে পরে জি ওটার ও বিষয়ে পরে বলছি প্রত্যেকে পরে কি যদি প্রত্যেকে বুরখা পরে তো আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ কিন্তু ভাবিকে যে বুরখাই সুন্দর লাগে জি বুঝেননি কথা এখন আবার এখানে ফিতা দিয়ে দিয়েছে কোম্পানি বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মহিলারা বুর্খা পরে আর সাতানব্বই পার্সেন্ট মহিলা লিপস্টিক পরে যে হুজুর বিস্মিল্লা বলে কি মদ খাওয়া যায় তার দুনিয়া রে আরে বোরকা সবাই পরে আমার লিপস্টিকও সবাই দেয় এর আশ্চর্য দুনিয়া ওর কি প্রতিদিন বাসরাত নাকি সাজে করার জন্য আরে লিপস্টিক তৈরি হয় শুয়োরে চর্বি দিয়ে লিপস্টিক তৈরি হয় শরীরের চর্বি দিয়ে আবার লাল একটা টকটকে লিপস্টিক গোলাপি টকটকে লিপস্টিক দিয়ে জাতির সামনে দিয়ে হাঁটছে মুখে মেকআপ করেছে আর বলছে আমি বুর্খা পড়ছি আর এতুন উলঙ্গ পোশাক মাইল এতুন মা মিলাত এমন করে রাস্তা দিয়ে হাঁটবে এমন সুন্দর করে রাস্তা দিয়ে হাঁটবে এমন সুন্দর করে রাস্তা দিয়ে হাঁটবে যাতে পুরুষ ওর দিকে ঝুঁকে ও পুরুষের দিকে ঝুঁকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছে আপনি বুঝতে পারবেন এখানে কি মহিলাদের ব্যবস্থা আছে কোথাও আচ্ছা যাই হোক বাড়ি ঘরে আছে মা ব্যবস্থা থাকে না মহিলাদের বিভিন্ন মা থাকে তো তো মহিলাদেরকে মাহারম কেন করলেন এটা জায়গা রাখতে পারতেন ওদের একটু দাঁত দেওয়া বেশি দরকার এখন সমাজে এখন একজন মহিলা যদি এখানে ব্যবস্থা থাকত তো বাড়িতে যে পোশাক পরেছিল ও মহিলা মাহফিল আসলে ওই পোশাক পরে আসবে এত ঠান্ডা শীতের রাত্রি এরপরেও টাঙ্কিতে তোলা পানির ধাঁচেটা যায় কখনোই না বাংলাদেশের মাটি দেশে যে বুর্খা আমি দেখলাম তার নব্বই পার্সেন্ট পরা হারাম এটা চলবে না এটা কখনো বোর্কা হতে পারে না বোরখা নামে ফ্যাশন চলছে বাংলাদেশে আপনার আম্মা আপনার দাদি মাঝে বোর্খা পরতো ওই বোর্খার মধ্যে আর একজন ঢুকতো অসুবিধা হতো না গেঞ্জিকার কাপড়ে বুর্খা পরে করে আবার আবার মেকআপ বাপ আশ্চর্য একটা দুনিয়া আশ্চর্য একটা দুনিয়া তাই আমি সেদিন বলছিলাম যে ভারতের মহিলারা বুর্খা পরেছে বাংলাদেশের মহিলারা বুর্খা পরেছে অনেক মহিলা একসাথে মিক্স হয়ে গেছে মিশে গেছে এদেরকে আলাদা করার রাস্তা কি বলেন তো যার লিপিস্ট থেকে রসুল সাল সালম বলেন সারা সাতুনকাত হার রামিন জান্নাব তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম এক মদমিনুল খমরিন নিয়মিত জর্দা গুল খৈনি বিড়ি হেরোইন মারিজোনা, আফিম ইয়াবা বাবা ফেন্সিডিল যারা খায় এরা জান্নাতে যাবে না আমি বলছি না কে বলছে আল্লাহ রসুল জান্নাতে যাবে না যে নারী জিন্সের প্যান্ট পরে এ জান্নাতে যাবে না যে নারী টি শার্ট এবং শার্ট পরে এ নারী জান্নাতে যাবে না যে নারী চুল কেটে ছোট করেছে এই নারী জান্নাতে যাবে না সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল বলেছে এই নারী জান্নাতে যাবে না তিন দায়ুষ জানাতে যাবে না সাহাবিরা বাক্যটাকে বুঝতে পারলেন না আল্লাহ রসুল দায়ুষ কি জিনিস তখন আল্লাহ রসুল বলছেন আর দায়ুষ আল্লাহ জি